দেশের প্রতিটি ঘরে আলো জ্বালানোর প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিদ্যুতের অভাবে একটি ঘরও অন্ধকারে থাকবে না। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভেড়ামারার 410 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র ও 15 উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। অপচয় রোধে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়দেব দাসের রিপোর্ট। 15টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন শুভ উদ্বোধন ঘোষণা করলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভেড়ামারা 410 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, অনলাইন ট্রেনিং প্ল্যাটফর্ম কুশলী ও 15 উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিদ্যুৎ খাতে সরকারের উন্নয়ন কার্যক্রম ও দেশের শতভাগ মানুষকে বিদ্যুতায়নের আওতায় আনার পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রতিটি এলাকা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন বিদ্যুতের সংকট দূর করে তার সরকার দেশে 16,000 মেগাওয়াট উৎপাদন নিশ্চিত করেছে। 90% মানুষের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে বিদ্যুৎ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েছি, 2021 সাল আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। সেই সময় আমাদের 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে এবং আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হব। বিদ্যুতের অপচয় না করে সচেতনভাবে ব্যবহার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার পাশাপাশি অধিক সংখ্যক মানুষকে বিদ্যুৎ সুবিধা দেওয়া যাবে। 1 ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যে খরচ তা থেকে অনেক কম টাকায় কিন্তু আপনাদের কাছ থেকে নেওয়া হয়। সেক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো যে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। পরে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসা 15টি উপজেলার উপকারভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি খুব আনন্দিত যে আপনারা যে খুশি হয়েছেন শতভাগ বিদ্যুৎ পেয়ে, ধীরে ধীরে আমরা সব জায়গায় শতভাগ বিদ্যুৎ দিয়ে দেবো। উন্নয়নের ছোঁয়া গ্রাম পর্যন্ত পৌঁছে যাক এই প্রত্যাশা করে দেশবাসীকে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। নৌকায় তারা ভোট দিয়েছেন বলেই আজকে শতভাগ বিদ্যুৎ পেলেন। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।